আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। জানি কঠিন একটা যুদ্ধের মাধ্যমে আপনারা একটা সময় যাচ্ছে আপনাদের, তবে আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। পরীক্ষার্থী প্রায় বার কাউন্সিল গত পরীক্ষা নিচ্ছে প্রায় 12-13 হাজার সামথিং লিখিত পরীক্ষা নিয়েছে, কিন্তু তার মধ্যে পাশ করেছে মাত্র 2,500। এমসিকিউ পরীক্ষা প্রায় 45,000-এর উপরে পরীক্ষা নিয়েছিল, পাস করেছে কত? ওই 8,200 সামথিং। ভাইবা পরীক্ষাও 2,500-3,000 পরীক্ষার মধ্যে পাস করাবে হয়তো 2,000-2,500। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এমসিকিউ পরীক্ষার পরীক্ষায় 8,000, মানে ধরলাম 10,000 পরীক্ষা পাস করেছে, ফেল করলো 35,000, তারা কি করবে এখন? তারা কি সুইসাইড করবে, না গলায় দড়ি দেবে, না মাথা দেবে রেলের তলে? আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আপনার যদি মনে হয় যে আত্মহত্যা করলে, সুইসাইড করলে ভালো কিছু হবে, তাহলে করে ফেলেন। আর যদি বলেন না আমি ঘুরে দাঁড়াবো, তাহলে আমার আমার কথাটা, ভিডিওটা শুনতে হবে শেষ পর্যন্ত। আমার প্রথম কথা এবং শেষ কথা হচ্ছে, মানুষের জীবনে উত্থান পতন হয়, ধৈর্য একমাত্র সেই ব্যক্তি সাফল্যর, যে সাফল্যর আর কি, সাফল্যের যে মজা উপভোগ করতে পারে, যে ধৈর্য ধারণ করে, যে ব্যর্থতাকে বরণ করতে জানে। একমাত্র ওই ব্যক্তি যে ব্যর্থতাকে বরণ করে আগিয়ে যায়, সেই সাফল্য চাবিকাঠিতে পৌঁছাতে পারে। অলস, স্বপ্ন দেখা, বসে থাকা, তাদের জন্য এটা না। বার কাউন্সিল এক সময় সহজ ছিল, কিন্তু এখন আর সেটা নেই। বার কাউন্সিল এখন অনেক কঠিন হয়ে গেছে। যে রুলস, অনেকেই বলবেন যে বার কাউন্সিল খুব ইজিলি পাস করেছে, এখন কেন পাস করতেছি না? আমি বলবো বার কাউন্সিল ছিল সহজ, এখন আর নাই। যারা এমসিকিউ ফেল করেছেন চেষ্টা করতে থাকুন, যারা রিটেন ফেল করেছেন আমার কথা হচ্ছে দুদিন ঘোরেন, ফেলেন, সময় দেন, আপনারা আবারও লেগে যান, আবারও স্ট্রাগল করেন, পাশাপাশি অন্য কাজ করেন। এখন কথা হচ্ছে যে সংসার চলতে হবে, জীবন চলতে হবে, পরিবার থাকে অনেকের, অনেকে বিয়ে করেন, অনেকে বিয়ে করার চিন্তা করতেছেন। ল সেক্টরের অনেক কিছু আছে, পড়ালেখার পাশাপাশি কিছুদিন জুনিয়রশিপ করেন, কিছুদিন ল ফার্মে থাকেন, লিগাল অ্যাডভাইজারের জুনিয়রশিপের যে কাজগুলো আছে বিভিন্ন কোম্পানি, বিডি জবসে যদি আপনারা সার্চ দেন, বিডি জবসে, বিডি জবস লিখে দিই, সার্চ দিয়ে যদি আপনারা ই করেন, হাজার 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 বিডি জবস লেখাই হয়নি, খেয়াল করেনি, হাজার হাজার ই আসতেছে, ল স্টুডেন্ট সার্কুলার নিতেছে। এখন আপনারা 2-3 মাস যদি মনে করেন যে বাংলা ফ্রন্টের কারণে অবস্থা, হ্যাঁ আপনারা যদি মনে করেন 2-6 মাসের জন্য যে না, যে আমি এখন একটু নিজেকে সময় দিই, পড়ালেখা করি, পরে ই করব, তাহলে আমার কথা হচ্ছে ল সেক্টরে হাজার হাজার ই আছে, আপনার হাজার হাজার হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখবেন, এখান থেকে দেখে সিলেক্ট করে পরীক্ষা দেবেন। আমার বিশ্বাস অনেক সেক্টর আছে জব করার জন্য, বেশ ভালো টাকাই দেয়, 20 থেকে শুরু করে 25, 30, 40, 42 পর্যন্ত দেয়, বা এর উপর ডিপেন্ড করে। আপনাদের মন খারাপ হয়েছে আমি জানি, মন খারাপ হবে, মনে হবে যে আর জীবনের দেবো না ল পেশা থেকে সরে এলো। ল পেশাটা এমন একটা পেশা, বলে কথায় আছে, যার নাই গতি সে করেও ভালো, এমন কিন্তু কথাটা পাল্টে গেছে, বিসিএস এর মতো একটা পড়াশোনা চলে এসেছে। আপনাদের আমি একটাই কথা বললো বারবার, লিখিত পরীক্ষা খারাপ হয়েছে কি হয়েছে, ব্যর্থতা আর সাফল্যই আপনার চাবিকাঠি হচ্ছে আর সামনে গিয়ে যা। আপনি যদি ব্যর্থতা গ্রহণ না করতে জানেন, তাহলে আপনার জীবনটা কিছু নাই, আপনাকে ব্যর্থতা গ্রহণ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, তারপরে আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনি যদি সারা জীবন সুখের মধ্যেই থাকেন, তাহলে দুঃখটা কি জিনিস বুঝবেন না, দুঃখ গ্রহণ করেন, এরপরে সুখ পাবেন। আমি আমি বার কাউন্সিল এমসিকিউ দ্বিতীয়বার হচ্ছে পাশ করেছি। আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, সে 4 বারে রিটার্ন পাস করলো, 4 বারে। সে একটা কর্পোরেট সেক্টরে কাজ করে, ফেল করার পরে কর্পোরেট চাওয়া পরীক্ষার আগে 2 মাস আগে পড়াশোনা, আপনারা টাসে রাখলেন প্রতিদিন অল্প অল্প করে, পড়া তো আসেই, পরীক্ষা আবার পড়লেন, পরীক্ষার আগে ওদের চাকরি ছেড়ে দিলেন, সে চাকরি ছেড়ে দিয়েছিল। তা আমার লাস্ট কথা এটাই, আমার এখান থেকে একটাই বিষয় আমাদের বলার উদ্দেশ্য, গতকালকে ভিডিও দেওয়া উদ্দেশ্য ছিল কিন্তু সময় পাইনি, আপনারা ভাই হতাশ হয়েন না, ভাই বোন যে যাই হন না কেন হতাশ হয়েন না, এটার জন্য সুইসাইড করার কিছু নেই, হ্যাঁ মরে যাওয়ার কিছু নেই, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, আর জীবন চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না। তো পড়ালেখার ব্যাপারটা তাই,
ফেল করেছেন তো কি হয়েছে, সামনে এগিয়ে যান, পড়ালেখা করতে থাকেন, ভালো কিছু হবে। ভালো কিছু সবসময় আগে খারাপটা গ্রহণ করতে শেখেন, ভালো অটোমেটিক পাবে। খারাপে যদি আপনি না যেতে পারেন, খারাপ জিনিসের দিকে যে না যেতে পারেন, ওটাকে ধৈর্য যদি না করতে পারেন, তাহলে কিভাবে আপনি আইনজীবী হলেন, লার্নেট হলেন কিভাবে? অনেক ত্যাগ তিতিক্ষা পরীক্ষা করেই কিন্তু লার্নেট এখন হতে হয়। আর যারা MCQ বা লিখিত পরীক্ষা পাশ করেছেন তাদের জন্য শুভকামনা। আপনাদের ভাইবার প্রস্তুতি বিষয়ে আমি নেক্সট টাইম একটা ছোট্ট একটা ব্রিফ দেবো আর কি, একটা ভিডিও চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে। সকল ভালো থাকবেন, শুভরাত্রি।